মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইমু রোম ইটালি থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বুঝতেই পারতেছেন একটি কেকের রেসিপি। যারা কিনা কেক বানিয়ে এখনও পর্যন্ত সফল হতে পারতেছেন না বা কেকটা এরকম সফট হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না, আজকে তাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো যদি এই রেসিপিটা সম্পূর্ণ দেখেন এবং ফলো করেন, অবশ্যই আপনাদের কেকটাও এরকম সফট এবং পারফেক্ট হবে ইনশাআল্লাহ। দেখতেই পারতেছেন আমার কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো আমি কিন্তু এটা স্পঞ্জ কেক বানাই নাই, কিন্তু তারপরেও দেখুন কতটা সফট হয়েছে। তো আশা করব পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওতে আমি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব আপনাদের কেকটা এরকম পারফেক্ট হওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সর্বপ্রথমেই দেখিয়ে দিচ্ছি কেক বানাতে আমার কী কী উপকরণ লাগবে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 4টে ডিম, তা 1/2 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল, নিয়েছি বেকিং পাউডার। তো এটা হচ্ছে ইটালিয়ানটা আমি ব্যবহার করি, সুপার মার্কেটে পাওয়া যায়, আপনারা বাংলাদেশে যে বেকিং পাউডার সেটাও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি আমি অ্যারোমা, ভ্যানিলা অ্যারোমা, এই যে এটা, তো এটার 1 ফোঁটা আমি ব্যবহার করে দেব, যেন ডিমের যে গন্ধটা সেটা চলে যাবে। তো এই তো এই কয়টা উপকরণ হলেই কিন্তু কেক বানানো হয়ে যাবে। তো এখন চলে যাচ্ছি মোল্ড প্রিপারেশনে। তো সর্বপ্রথমেই আমি এখানে একটি মোল্ড নিয়েছি, মোল্ডটাকে প্রিপারেশন করে নেব। তো মোল্ডটাকে প্রিপারেশন করার জন্য সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো তেলটাকে আমি ব্রাশ করে নেব বা এইভাবে যে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব। তো তেলটাকে লাগিয়ে নেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে দেব সামান্য একটু ময়দা। তো ময়দাটা দিয়েও আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এর গায়ে গায়ে লাগিয়ে নেব। তো এই কাজটা আমি করতেছি কেকটাকে বেক করার জন্য। তো যারা নাকি বেকিং পেপার বা কোনো কাগজে দেবেন তাদের কিন্তু করতে হবে না। তো যেহেতু আমি এখানে কোনো কাগজ ব্যবহার করতেছি না, তো সেই ক্ষেত্রে এই কাজটা করে নেবেন। তো যারা কোনো কাগজ দিবেন না তারা কিন্তু এভাবে তেল এবং ময়দা ছিটিয়ে কেকটাকে দিতে পারেন, খুব সহজে বের হয়ে আসবে। আর বেকিং পেপার দিলে তো কোনো কথাই নেই, তাহলে আর লাগবে না। তো এটা প্রিপারেট করা হয়ে গেল। তো কেক বানানোর সর্বপ্রথম আগের কাজটা হচ্ছে আপনাকে কিন্তু মোল্ডটাকে রেডি করে নিতে হবে। কেকের বেটার গুলিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যায় না, তো সেজন্য আমি এখানে মোল্ডটাকে, এই যে দেখতেই পারতেছেন, আগেই রেডি করে নিলাম। তো মোল্ড রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি মিক্সিং বল নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি কেকটাকে বেট করব। তো মিক্সিং বলে সর্বপ্রথমে আমি ডিম ফেটে নেব। তো এখানে আমি 1 করে 4টা ডিম ভেঙে দেব, ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথেই দিয়ে দেব। যেহেতু আমি এটা স্পঞ্জ কেক করতেছি না, শুধু এমনি নর্মাল যে কেক পাউন্ড কেক থাকে ওই রকমই বানাবো, এজন্য আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এই যে সামান্য একটু ফেটে নেব, কুসুমটাকে কিন্তু এরকম করে ফেটে নিতে হবে আর কি। ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আমি একসাথে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে এই যে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই ডিমের সাথে একটু একটু করে আমি চিনি অ্যাড করব। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, এটাকে কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে আমি 2 থেকে 3 বারে এই চিনিটাকে ডিমের সাথে অ্যাড করে দেব এবং দিয়ে দিয়ে একটু একটু করে ফিটে নেব। এই যে দেখুন একবার আমি চিনি অ্যাড করেছি, এখন কিন্তু আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে এই যে ফিটে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ ফিটে নেওয়ার পর যখন মনে হবে একটু হালকা হয়েছে, এরপরে আমি দ্বিতীয়বারের মতো আবারও এখানে চিনিটা অ্যাড করে দেব। তো প্রথমবারে অ্যাড করার পর এই যে এখন আমি আবারও চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। তো মোট কথা চিনিটাকে একবারে না দিয়ে, কারণ একবারে দিলে আপনার চিনিটা একবারে দলা দলা হয়ে যাবে, আপনার কাজটা করতে কিন্তু অনেকটা কষ্ট হবে। তো এই জন্যই আপনি বারে বারে অল্প অল্প করে চিনি দিয়ে এরকম হ্যান্ড উইক্সের মাধ্যমে কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো আমি এই যে এরকম করে 2 থেকে 3 বারে চিনিটাকে দিয়ে এই যে এরকমভাবে মিশিয়ে নিলাম।
তো দুইবার এবার তিনবারের মাথায় আমি সবটুকু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে হ্যান্ড মিক্সের মাধ্যমে মিশিয়ে নেব। আর এই কাজটাই কিন্তু আপনাকে করতে হবে অনেকটা ধৈর্য নিয়ে, অনেকটা সময় নিয়ে, কারণ এই চিনিটাকে একদম গলিয়ে ফেলতে হবে এবং ডিমের যে হলুদ অংশ আছে সেটা কিন্তু একটু সাদাটে হয়ে যাবে। তো এখানে প্রায় 6 থেকে 7 মিনিট বা 8 থেকে 10 মিনিটও সময় লাগতে পারে, হ্যান্ড মিক্সের আপনার হাতের কাজের গতির উপরে নির্ভর করে। তো এই যে আমি ফিরে আসলাম, আমার প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। দেখুন আর কি ডিমটার ফোমটা কতটা রেডি হয়েছে, ডিমটা কীরকম হয়েছে। এখানে কিন্তু চিনি একদম গলে গিয়েছে, একেবারে দানা দানা নেই, আর ডিমটা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন কতটা সাদা হয়ে গিয়েছে। তো এখন এর মাঝে আমি অ্যাড করে দেব রান্নার রেগুলার যে সয়াবিন তেল রেখেছিলাম সেটা 1/2 কাপ। তো তেলটাকে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই ক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে আপনাদেরকে হাতের হ্যান্ড মিক্সের সাহায্যে করে দেখাচ্ছি, কারণ অনেকের ঘরে অনেক সময় ইলেকট্রিক বেটার থাকে না। তো এই জন্য এই যে এই সুবিধার জন্য আমি এরকমভাবে দেখাচ্ছি, আর যাদের বেটার আছে তারা কিন্তু বেটার দিয়ে ইলেকট্রিক বেটার দিয়েও করে নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে। তো এই যে হ্যান্ড মিক্সের মাধ্যমে আপনারা করলে কিন্তু এরকম করেও পারফেক্ট কেক বানিয়ে নিতে পারেন। তো এই যে আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম, এরপর এখানে দিলাম আমি যে অ্যারোমাটা নিয়েছিলাম ভ্যানিলা সেটার 1 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে শুকনো উপকরণ দেওয়ার পালা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো এগুলোকে দিয়ে আমি চেলে চেলে মিশিয়ে নেব। যখনই ময়দা দিবেন তখন কিন্তু অবশ্যই চেলে দিবেন, কারণ ময়দার গায়ে কিন্তু একটু দানা দানা থাকে, তো এজন্য কিন্তু এটাকে অবশ্যই দেওয়ার আগে চেলে নিতে হবে। তো এই যে আমি ময়দা আর বেকিং পাউডার একসাথে দিয়ে এই যে অল্প অল্প করে চেলে নিচ্ছি, আর একবারে মিশাবেন না, আমি কিন্তু একবারে মিশাইনি, আমি অল্প একটু এখানে এই যে চেলে দিয়েছি আরও একটু রয়েছে, তো সেটাকেও এই যে এখন আবার চেলে দিচ্ছি। তো 2 থেকে 3 বারে আপনারা চেলে এই যে এরকম করে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এই যে দেখুন দানা দানা বের হয়েছে, তো এগুলো কিন্তু ফেলে দিতে হবে, এজন্যই ছাঁকনি দিয়ে আপনাকে চেলে ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন দলা দলা ভাবটা থাকবে না। তো এখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু খুব ভালো করে এই যে এটাকে মিশিয়ে নিতে হবে, হালকা হালকা করে খুব সুন্দর করে হ্যান্ড মিক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা যতটা সুন্দর হবে, যতটা সুন্দর করে মিশাবেন ততই কিন্তু কেকটা আপনার সফট হবে এবং পারফেক্ট হবে। এই যে দেখুন আমি হালকা হাতে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, এখানে কিন্তু কোনো দলা দলা নেই, আটার বা ময়দা দিয়েছিলাম যে সেটার এই যে দেখুন কোনো দলা নেই, কোনো লাম্পস নেই। তো এখানে আমার খুব সুন্দর করে বেটারটা মেশানো হয়ে গিয়েছে, আর দেখতেই পারতেছেন যে এর কনসিস্টেন্সিটা কীরকম হবে, কেকের এর ঘনত্বটাও কিন্তু ঠিক এরকম হবে। তো কেকের বেটার গুলানো শেষ, এখন যে মোল্ডটা আমি যে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মাঝে এখন আমি কেকটাকে ঢেলে দিচ্ছি। এই যে আমি কেকটাকে এখানে ঢেলে দিলাম, ঢেলে এখন কিন্তু হালকা হাতে এই যে এরকম করে আপনাকে ট্যাপ করে দিতে হবে, তাহলে ভিতরের যেই বাবলস বা লাম্পস এই যে দেখুন উপরে উঠে ভেসে উঠেছে, তো এগুলো কিন্তু উঠে আসবে, তাহলেই দেখবেন কেকটা পারফেক্ট হবে, কোনো ফাঁকা থাকবে না, খুব সুন্দরভাবে আপনার কেকটা বেক হবে। তো এখন বেক করতে চলে যাচ্ছি চুলায়। চুলা বলতে এখানটা, এটা কিন্তু আমার গ্যাসের চুলাই আর কি, গ্যাসের চুলার নিচের অংশ, ওই যে দেখুন চুলা জ্বলতেছে, এটা কোনো ইলেকট্রিক ওভেন না, এইভাবে কিন্তু আপনারা চুলায় করে নিতে পারেন। তো গ্যাসের চুলার একদম লো ফ্লেমে এই যে এটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম আধা ঘন্টার জন্য রেখে, তো এটাকে গরম করে আমি এর মাঝে কেকটাকে বসিয়ে দিয়েছি। তো কেকটাকে বসিয়ে আপনার 40 থেকে 50 মিনিটের মতো একটু অপেক্ষা করবেন, যেহেতু গ্যাসের চুলা, তো সেজন্য 50 মিনিট পর দেখতে আসবেন যে কেকটা কীরকম হলো। তো এই যে আমি 50 মিনিট পর ফিরে আসলাম, এই যে দেখুন কেকটা উপরে কিন্তু একটু কালার চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ কেকটা মনে হয়ে গেছে, আমি বের করে দেখাচ্ছি। তো কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিলাম, গ্যাসের চুলার ওভেন, আমি আগেই বলছি আপনারা কিন্তু এইভাবে করেই কিন্তু চুলায়ও করে নিতে পারেন, যে চুলায় দিয়ে একদম চুলার লো ফ্লেমে বসিয়ে দিবেন, একটু ঢাকনা দিয়ে দিবেন। তো 40 থেকে 50 মিনিটের মতো দেখবেন আপনার কেকটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আর যারা ইলেকট্রিক ওভেনে করবেন তারা কিন্তু 180 ডিগ্রি বা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে আধা ঘন্টা দিলেই হয়ে যাবে। তো এই তো আমি কেকটাকে বের করে নিলাম, একটা টুথপিক দিয়ে বা পিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো ভিতরে কোনো কাঁচা নেই, কাটিয়ে পিনটা কিন্তু একদম শুকনো বের হয়েছে। তো আমার কেকটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে,
সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আশা করতেছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্টস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহ দেখুন কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারতেছেন। কেকের এরকম নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও আমি হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।